हाय, गुड इवनिंग। मैं रूबी गांगुली फ्रॉम रूबीनिक। आज कुछ न्यू लॉन्चिंग है, बहुत जल्दी ज्वाइन करो। वेरी वेरी डिफरेंट आइटम आज है। ऑब्वियसली आज कॉर्पोरेट सेट में ही कुछ दिखाना है, बिकॉज आज मंडे है। मंडे कॉर्पोरेट कुर्ती का लाइव होता है, तो आज कॉर्पोरेट में ही मैं कुछ दिखाने वाली हूँ। बट रियली दुर्गा पूजा स्पेशल किचू आज के देखा, जेटा कॉर्पोरेट सेटर मध्य ही हबे। कोऑर्डिनेट सेट माने क्वाड सेट जेटाके बला है। बट तुमरा एकदम एकदम माने जानी आज के जे लॉन्चिंग टा आमी देखाबो एटार जन्य तुमरा होयतो अनेकेई भेबे रेखेछिले जे काश एरकम होतो, काश क्वाड सेटटा एरकम होतो ताहले नीते पारतम। एई धरनेर जे भावना चिंता गुलो अनेकेई करे रेखेछिले, बिकज अनेकेई क्वाड सेट माने न्यू ট্রেন্ডে যে ড্রেসগুলো আসে বা যে ফ্যাশনগুলো আসে অনেকেরাই সেটাকে এক্সপেরিমেন্ট করতে একটু হয়তো হেজিটেট করো, ভাবো জানি না আমাকে কেমন লাগবে। তো আজকের যে লঞ্চিংটা আমি তোমাদের জন্য এনেছি সেটা প্রথমেই বলি, ম্যাটেরিয়াল অসম্ভব ভালো, যেমনভাবে ইচ্ছা ইউজ করতে পারবে, একদম টোটালি ইউজার ফ্রেন্ডলি, গরম একটুও হবে না, আর পুরোটাই পার্টি ওয়ে লুক পাবে। যে কোনো কর্পোরেট পার্টিতে পরে যেতে পারবে, যে কোনো পুজো ফাংশনে পরে যেতে পারবে, পুজোর সময়ে সমস্ত সারাটা দিন পরে থাকতে পারবে। সো আর প্রত্যেক বডি শেপের সঙ্গে পড়তে পারবে, যার যেমন বডি শেপ আছে সেই বডি শেপে এটা একদম সুন্দরভাবে পড়তে পারবে। দেখো এই আমি যেটা দেখছি একটা প্যান্ট, তোমরা বুঝতেই পারছো যে প্যান্টটা কেমন, প্যান্টের ফিটিংটাও তোমরা বুঝতে পারছো। প্যান্টটা হচ্ছে একদম ফ্লোরাল একটা প্রিন্টের মধ্যে রয়েছে, আর তার সঙ্গে এই যে উপরে টপটা আছে, এই টপটা আমি জাস্ট একটা সাইড ইন করে রেখেছি। এই টপটা হচ্ছে বেসিক্যালি কুর্তির মতো, এইভাবে তোমরা এইভাবে পরতে পারো। আর এই প্যান্টটা এটা আছে, দুদিকে পকেট আছে, প্যান্টের দুদিকেই পকেট, ঠিক আছে। আর তার সঙ্গে একটা যেটা আছে সেটা একটা ম্যাজিক, দেখো জাস্ট আমার পকেটে ছিল, শুধু এটা পকেটে চলে এসেছিল এমন একটা জিনিস। এত সুন্দর একটা ম্যাটেরিয়াল এবং এত সুন্দর ফ্লোই এবং এত সফট ব্যাপারটা, যে তোমার একটা পকেটের ভিতরে, আমার একটা পকেটের ভিতরে এটা চলে এলো, তাহলে বুঝতেই পারছো যে জিনিসটা যে কি। এইবার বলো কারা কারা ভেবে রেখেছিলে কোয়াড সেট হলে লং এ নেবো, লং এ কোয়াড সেট আসলে নেবো, কারা কারা ভেবে রেখেছিলে বলো, যারা যারা ভেবে রেখেছি। আর তার মধ্যে এত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টে, ভীষণ ভীষণ সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট, আর প্রচন্ড সফট ইউজার ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা আমাদের নিজস্ব কম্বিনেশনে তৈরি করা, এর মধ্যে কটন আছে, ক্রেপ আছে, পুরো মিক্স করে একটা ম্যাটেরিয়াল তৈরি করা, ভীষণ ভীষণ সফট, ভীষণ ভালো, ইউজার ফ্রেন্ডলি, যেমনভাবে ইচ্ছা এটাকে আয়রনও করতে হবে না, এতটাই ভালো ম্যাটেরিয়াল। তাহলে এবার দেখো কারা কারা ভেবেছিলে কোয়াড সেট নেবে কিন্তু লং এ হলে নেবে। দেখো এই নিচের প্যান্ট, আচ্ছা এবার আমি দেখাচ্ছি এই যে টপটা আছে, ভেতরের যে ইনারটা আছে এটাকে তোমরা যদি কেউ চাও এরকম ইন করে যদি পড়তে চাও সেটাও ভীষণ সুন্দর একটা লুক পাবে। এইভাবে ইন করে পড়লেও কিন্তু একটা বেশ সুন্দর লুক পাবে। এখানে যদি আরো একটা হুক থাকে তাহলে পুরো শার্ট প্যাটার্নে এই কোয়ারসেটটা রেডি, একদম লং এর মধ্যে কুর্তি স্টাইলে, শার্ট প্যাটার্ন, শার্ট কলার, শার্ট প্যাটার্নে। এখানে একটা হুক দেওয়া আছে আই হোলের সঙ্গে, এই জাস্ট হুকটা লাগিয়ে দিতে পারবে, আরো একটা হুক চাইলে এখানে তোমরা লাগিয়ে নিতে পারো যদি কারো মনে হয়, এইভাবে পড়তে পারছো, আর এটাকে ওপেন করেও পড়তে পারছো। জাস্ট অসম্ভব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট, দেখো ভেরি সফট, ভীষণ কমফর্টেবল। কমফর্ট ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া অফ আ লেডিজ হু ইজ গোয়িং আউটসাইড থ্রু আউট দ্য ডে। সারাটা দিন বাইরে থেকে আমরা যখন অফিস করি বা আমাদের কোনো পারপাসে আমরা বাইরে বেরোই, আমরা চাই একটা কমফর্টেবল ড্রেস, আর সেই সঙ্গে যদি ইউনিক হয় আর পুরোটাই যদি একদম
স্ট্যান্ড আউট করে, আর তার সঙ্গে যদি ট্রেন্ডি হয়, ট্রেন্ডের অ্যাকর্ডিংলি যদি ফ্যাশনটা হয়, তাহলে তো আর কোনো কথাই থাকে না কি, তাই তো? আচ্ছা, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, এবার আমি কমেন্টস দেখবো। আমাকে যদি একটু মোবাইলটা দেওয়া যায়, কমেন্টস আসছে না। আচ্ছা বলো, কাদের কাদের এই ধারণা ছিল যে কোয়াড সেট যদি এই কোয়াড সেট যদি লং এ আসে তাহলে নেব, কারা কারা ভেবে রেখেছে, তারা আজকে বুকিং করেই ফেলে। প্রাইস বলে দেব, ভীষণ রিজনেবল, ভীষণ ভীষণ ভাবে রিজনেবল এই প্রাইস। আমরা থ্রি পিসে এরকম প্রাইস আমরা এক্সপেক্ট করতেই পারি না কখনোই। ওনলি 2200 হচ্ছে এটার প্রাইস। অল সাইজ অ্যাভেলেবল, প্রত্যেকটা সাইজে পেয়ে যাবে, 38 থেকে 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, সবাই নিতে পারো। আর স্পেশালি যারা প্লাস সাইজ পড়ো, মানে যারা 50 অ্যাবাভ যাদের সাইজ আছে, 50, 51, 52, 53, 54, এই সাইজে যারা আছো, তারা তো খুব ভালোভাবে এটা পড়তে পারবে, বিকজ এটা বডি স্প্লিট করা পুরো। দেখো তিনটে, এটা যেহেতু ওপেন আছে, সো পুরো আমাদের বডিটা যতটা চওড়া বডি হবে, ওই চওড়া বডিটাকে পুরো স্প্লিট করে দেয়, সো প্লাস সাইজেও পড়তে পারবে, সবাই এটা পড়তে পারবে। বিউটিফুল ড্রেস, একদম একদম আমি খুঁজছিলাম লং। থ্যাংক ইউ, যারা যারা লং এর মধ্যে কোয়াডসেট চাইছিলেন, তারা কিন্তু আজকে একদম ফটাফট বুক করবে। প্রচন্ড ভালো ম্যাটেরিয়াল আছে, ভীষণ ভালো ম্যাটেরিয়াল। জাস্ট আমি ম্যাটেরিয়াল সম্বন্ধে আর বেশি কিছু বলবোই না, কারণ এই এই ম্যাটেরিয়াল বলে বিক্রি করার দরকার হয় না, এটা একবার হাতে পাবে পেরেই বুঝতে পারবে, ঠিক আছে? আর প্যান্টের শেপটাও ভীষণ সুন্দর, মানে খুবই ভালো শেপ, একদমই মানে তোমাদের পরে কমফর্ট ফিল হবে, টাইট হবে না, আর পেছনে এলাস্টিক আছে, সো অ্যাডজাস্ট করা যাবে, এইভাবেই এটা তৈরি। এখন আমি দেখাবো এর মধ্যে কালার্স। আজকে এই লঞ্চিংটা অনেকগুলো কালার্স এ আছে, যার যে কালার ভালো লাগবে সে প্রত্যেকে সবকটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর যার যে কালারটা বেস্ট লাগবে সে সেই কালারটাতে বুক করবে। স্বর্ণালী রুবি সব নেব, কিন্তু আমার সবকটা প্যান্ট গুলো চেপে দিও। হ্যাঁ 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 একদম একদম, এগুলো এইটার অবশ্যই একটু প্যান্ট টাইটই আছে, এইটার একটু প্যান্টটা চাপা। আচ্ছা, ওয়াশিং ইনস্ট্রাকশন, এটাকে জাস্ট নেবে এমনি ভাবে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এটা পুরোটাই ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবে, কোনো টেনশন নেই, একদমই ইউজার ফ্রেন্ডলি, না তো কালার ব্লিট করবে, আর না তো রিঙ্কলস আসবে, না তো ফ্যাব্রিকের এই মানে সারফেসটা খারাপ হবে, কিচ্ছু হবে না। তোমরা নিয়ে এটা পুরো ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবে, দুর্গাপুজোর স্পেশাল বলতে পারো, কারণ পুজোতে এরকম একটা কোয়াড সেট, এবছর পুজোয় সবাই অলমোস্ট কম বেশি কোয়াড সেট পরবে, কিন্তু যারা হেজিটেট করো ছোট লেন্থে পরার জন্য, তারা এই লং লেন্থের কোয়াড সেট অবশ্যই আজকে বুক করে নাও, বিকজ এই প্রাইসে কিন্তু কোথাও এই মানে কোয়ালিটিতে এই প্রাইস, এবং সব থেকে মেন হচ্ছে ফিটিং, ফিটিং আর প্রপার ওয়েস্টার্ন কাট, প্রপার ওয়েস্টার্ন কাটে পাওয়াটা কিন্তু খুব মুশকিল। অনেকেই কুর্তি টপ কোয়াডসেট এগুলো অনেক অনেকেরাই হয়তো চেষ্টা করে এগুলোকে বানাতে, কিন্তু এর মধ্যে যে কেমিস্ট্রি আছে, এর মধ্যে যে ম্যাথস আছে, সেগুলো কিন্তু মানে একদম অ্যাকিউরেট ফিগারের সঙ্গে শেপ দিয়ে তৈরি করলে না করলে কিন্তু এগুলো দেখতে ভালো লাগে না। সেই জন্যেই এই যেগুলো আমরা তৈরি করে তোমাদেরকে দেব, কাস্টমাইজ করে দেবো, তোমাদের চেস্ট সাইজ আর হাইট দিলে আমরা একদম অ্যাকিউরেট তোমার ফিটিং এ তৈরি করে দেব। সো বাস এই যে ওয়াশিং মেশিনের কথা বললে শান্তি পেলাম, নিজে হ্যান্ড ওয়াশ আর
natural dye is very difficult. একদম একদম everything is washing machine and dryer. একদম একদম স্বর্ণালী তুমি ইউএসএ তে থাকো বা ওয়ার্ল্ডে যে কোনো কোণায় থাকো ওয়াশিং মেশিনের মধ্যে একদম জাস্ট ধরে সব ঢুকিয়ে দেবে ভীষণ ভীষণ ভাবে সুন্দর ভাবে এটা ইউজ করা যাবে কোনো রকম কোনো এটাতে মানে প্রচুর প্রচুর মানে একটা ড্রেস তুমি সারা বছরে মানে 365 দিনও যদি পরো তাও এর গ্লেজ সেম টু সেম থাকবে ঠিক আছে উফ আজকে মতো খুশি আগে হয়নি আমাদের কথা ভেবেছো যারা লং এ নিতে চাই একদম একদম রুবিনিক সবার কথা ভাবে সো ফটাফট বুক করো প্রাইস ইজ অনলি 2200 এই জন্য অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2500 বাট লঞ্চিং প্রাইস আমি সবসময় কিছু না কিছু একটা ডিসকাউন্ট দিই তো লঞ্চিং প্রাইসের এটা পড়ছে হচ্ছে 2200 খুব তাড়াতাড়ি বুক করে ফেলবে অল সাইজ অ্যাভেলেবল নিচে চেস্ট সাইজ দেবে এবং হাইট দেবে এরপরে কালারগুলো আমি দেখাবো আচ্ছা এটার কালারটা কিন্তু তোমরা একটু দেখো এটা কিন্তু ডার্ক ডার্ক ব্লুর মধ্যে আছে হ্যাঁ ডার্ক ব্লু তার উপরে এই প্রিন্ট আছে দেখো বেস কালারটা কিন্তু ডার্ক ব্লু ওকে বেস কালার ইজ ডার্ক ব্লু এখনই বুকিং করতে হবে কারণ কি ফেব্রিক না ক্রেপের উপরেই আছে বাট এটা আমাদের এটা যে জিএসএম টা আছে সেটা একটু অন্যরকম ভাবে আমরা তৈরি করিয়েছি একদম অন্যরকম জাস্ট নেবে তুমি নিজেই বুঝতে পারবে ভীষণ সফট আর ভীষণ কমফর্ট একটা মানে ক্রেপে এটা তৈরি করা ভিসকস ক্রেপ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা এখন আমি কালার দেখাবো শিবানী ঘোষ কি সুন্দর ড্রেসটা থ্যাংক ইউ তোমাদের কেমন লাগলো সবার বলো শান্তিকা এসে গেছি থ্যাংক ইউ শান্তিকা জয়েন করার জন্য সবাইকে হ্যাঁ আমি সেকেন্ড কালারের আগে একটু চাইবো তোমরা একটু শেয়ার করো বিকজ একদম নোটিফিকেশন কারোর কাছে যাচ্ছে না যদি শেয়ার না করো নোটিফিকেশন অনেকেরাই পায় না সো ভিউয়ার্স বেশি ওই জন্য হচ্ছে না কারণ নোটিফিকেশন অনেকেদেরই যায় না যারা রেগুলার দেখে শুধু তাদেরই আসছে আদারওয়াইজ বাদ বাকি কারোর কাছে না ফেসবুক থেকে কোনো নোটিফিকেশনই পাঠানো হয় না আজকাল ভীষণ মানে কমার্শিয়াল হয়ে গেছে ব্যাপারটা আর আমরা যেহেতু কোনো অ্যাড দিই না বা আমরা ভিউয়ার্স বট দিয়ে ভিউয়ার্স কখনো বাড়াই না যতজন আমাদের ভিউয়ার্স অতটাই জেনুইন ভিউয়ার আচ্ছা ঋষিকা এসে গেছি রুবি ঋষিকা তোমার জন্য গুড নিউজ একদম ফটাফট এটাকে বুক করবে কারণ এই ম্যাটেরিয়াল কিন্তু পুরোটাই ওয়াশিং মেশিনে একদম রাব করে ধুতে পারবে কোনো টেনশন নেই ঠিক আছে আচ্ছা আমি এখন নেক্সট কালার দেখাবো তার আগে তোমরা একটু লাইভটাকে শেয়ার করো আমি নেক্সট কালারের জন্য তৈরি হয়ে আসছি নেক্সট কালারটা হবে আমি আজকে চারটি কালার দেখাবো তোমাদের তো চার কালারে থাকবে সেইভাবেই তোমরা ভেবে চিনতে বুক করে ফেলো এখন আমি দেখাবো গ্রিন গ্রিন কম্বিনেশনে এবারে যে কম্বিনেশনটা থাকবে গ্রিন একদম ভীষণ সুন্দর এবছর কিন্তু গ্রিন ফ্যাশনে ভীষণভাবে ইন আছে তো আমি আজকে চারটে কালার এমন কালার রেখেছি যাতে করে প্রত্যেক স্কিন টোনের সবকটা কালার সবাইকে ভালো লাগে সেইভাবেই রাখা হয়েছে কারণ আজকের ড্রেসগুলো কিন্তু সবার জন্য বিকজ ইটস টোটালি ট্রেন্ডি ফ্যাশনে ইন আর তার মধ্যে যাদের হেজিটেশন থাকে শর্ট ড্রেস পরবার তাদের জন্য এটা দারুণ একটা অপরচুনিটি অ্যান্ড পুরো ব্যাপারটাই তোমরা সুন্দরভাবে ইউজ করতে পারবে ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারবে যেমন ভাবে ইচ্ছা এটাকে ইউজ করতে পারবে নাও সি দ্য কালার দিস গ্রিন ইজ ভেরি নাইস গ্রিন না আগে এটা দেখে নাও এই হচ্ছে কালার গ্রিন এর মধ্যে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট ভীষণ সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট গ্রিন এর মধ্যে অপূর্ব সুন্দর এবং ভীষণ কমফর্টেবল দুদিকে এটারও দুদিকে পকেট আছে এবং প্যান্টেও
দুদিকে পকেট আছে, তো চারটি করে পকেট পাচ্ছ। এইটাও যদি তোমরা এইভাবে মানে ইন করে মানে জাস্ট শর্ট করে পরো, বিকজ প্যান্টের লেন্থ প্যান্টের যেটা হাইট আছে ওটা হচ্ছে হাই ওয়েস্ট, সো এইভাবেও পরা যায়, এইভাবেও তোমরা এটাকে পরতে পারবে, এরকম ভাবেও পরতে পারবে, ভীষণ অন্যরকম, ভীষণ ভীষণ ভাবে অন্যরকম। প্রাইস আছে অনলি 2200, ডিসকাউন্ট প্রাইস কিন্তু, ঠিক আছে, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছ অনলি 2200, কালার ইজ দিস, অপূর্ব, সবার স্কিন টোনে ভালো লাগবে, প্রত্যেকের স্কিন টোনে ভালো লাগবে, ঠিক আছে। টোটাল আজকে চারটে কালারে আমি দেখাবো, চারটে কালারে দেখাবো, অল সাইজ অ্যাভেলেবল, 38 থেকে 36 এও পেয়ে যাবে, 36, 38, 39, 40, 41, 42, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 54, সব সাইজ পাবে। খুব একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি আমি, যেহেতু তোমরা রুবিনিকের ভিউয়ার, রুবিনিক দিবাস, তাই তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। অনেকে মানে মার্কেট থেকে বা কোনো জায়গা থেকে যখন কোনো ড্রেস বা যখন কোনো কুর্তি বা যখন কোনো একটা রেডি আউটফিট কেনো, নট শাড়ি, নন শাড়ি সেগমেন্টে যা কিছু কেনো, সবসময় মাথায় একটা জিনিস রাখবে, কখনো ভেতরে এক্সট্রা মার্জিন, যদি অনেক বেশি মার্জিন থাকে, ধরো ভেতরে আমি জাস্ট দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা, ধরো এই যে সাইডের যে কার্ভ থাকে, এই যে সাইডের যে কার্ভটা থাকে না আমাদের, এই যে এই পোর্শন কার্ভিং পোর্শনটা, এই পোর্শনটা ভেতরে যদি বেশি মার্জিন থাকে কখনো, এই যে স্টিচিং এর এখানে, এই যে স্টিচিং এর এখানে যদি বেশি মার্জিন কখনো থাকে, দেখো আমাদের এই এতটা, এটা 1 ইঞ্চি মার্জিন আমাদের আছে, এক্সট্রা দুটো স্টিচ আছে, যদি কারো টাইট লাগে একটা স্টিচ খুলে নিতে পারো, ঠিক আছে, বাট আমাদের এখানে 1 ইঞ্চি এখানে মার্জিন আছে, যদি অনেকের এই মার্জিনটা আরো বেশি দিয়ে দেয়, বিকজ তারা তোমাকে সব সাইজ দিতে পারে না, তখন আর অল্টারেশনও দেবে না, তারা কি করবে তোমাকে অনেকটা করে হয়তো মার্জিন দিয়ে দেবে, বলবে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করো, ছোট থাকলে বড় করো, বড় থাকলে ছোট করো, এগুলো করবার জন্য দেবে, কিন্তু কখনো ওরকম এক্সট্রা মার্জিন মানে অনেকটা করে মার্জিন কিন্তু কেউ কোনোদিন নেবে না, স্পেশালি কুর্তিতে, কারণ কি এই যে কার্ভটা আছে না, যখনই এটাকে তোমরা স্ট্রেট করবে অনেকটা বেশি মার্জিন থাকবে, কার্ভটা তখন সোজা হয়ে যায়, যখন তুমি এইভাবে সোজা করবে কার্ভটা কিছুতেই প্রপার ফিটিং এ বসবে না, এই যে ফিটিংটা, এই যে কার্ভের যে প্রপার, এই যে একটা রাউন্ড শেপ, এখান থেকে রাউন্ড শেপটা কখনোই বসবে না, বিকজ এই যে ভেতরে অনেকটা বেশি কাপড়, ওই কাপড়টা এখানে টান খায়, তখন টান খেলে ওটা কিন্তু প্রপারলি এখানে শেপটা বসে না, আর এক্সট্রা কাপড়ে এই জায়গাটা কোমর পোর্শনটা অনেক মোটা লাগে, কোনো দরকার নেই এক্সট্রা সাইজ নেওয়ার, বা আমি কবে কোন দিন মোটা হব তার জন্য আমি এক্সট্রা কাপড় ভেতরে ঢুকিয়ে নেব, কোনো দরকার নেই, শুধুমাত্র নিজের যা চেস্ট সাইজ আছে নিজের সাইজের হিসাবেই কিন্তু সবসময় কাপড় কিনবে, এবং প্রপার বডি শেপে কাপড় কিনবে, কখনো ভেতরে এক্সট্রা মার্জিন দিয়ে দিলাম বা এক্সট্রা ঝুল নিয়ে নিলাম বা অনেক বেশি কাপড় ভেতরে রাখতে বললাম, ওইভাবে কেউ কোনো জিনিস পারচেজ করবে না, ওটাতে ফিটিং খারাপ হয়ে যায়, প্রপার ফিটিং আসে না, দেখতে মোটা মোটা লাগে, ফোলা ফোলা লাগে, ওকে, তো রুবিনিকে কিন্তু প্রত্যেকটা সাইজ ইন বিটুইন সাইজগুলো আমরা দিয়ে দিই, ধরো কেউ 42 পরে তাকে তার দরকার, কেউ হয়তো 41 পরে, বাট 42টাকে কেউ 41 করে নিতে বললো যে আমি তুমি 42 নিয়ে নাও, তুমি 41 করে নিও, তাতে করে কি হলো, তুমি যেই ওখানে স্টিচ করবে তোমার ভেতরে অনেকটা কাপড় চলে আসবে, যখন কাপড় চলে আসবে এই পোর্শনটা কিছুতেই বসবে না, এটা একটা ছোট টিপস দিলাম তোমাদের, প্রপার সাইজের ড্রেস কেনো, প্রপার সাইজের ড্রেস পরো, ভেতরে এক গাদা মার্জিন কোনোদিন নেবে না, ওকে, চলো এটাই বোঝানোর জন্য বললাম যে আমাদের রুবিনিকে কিন্তু সব সাইজ আমরা দিই, যদি কোনো সাইজে তোমাদের প্রবলেম হয় সেখানে আমরা অল্টার করে দিয়ে দিই, আমরা যদি তবু তোমার কোনো সাইজের ইস্যু হয় আমরা ফ্রি শিপিংয়ে, যদি আমাদের ভুলে কোনো সাইজ তোমাদের কাছে ভুলভাল যায়
আমরা ফ্রি শিপিং এ তোমাদের থেকে জিনিসটা আনিয়ে আবার ঠিক করে তোমাদের কাছে দিই। তোমার প্রপার সাইজের জন্য, সাইজ মেনটেন করার জন্য আমরা আছি। সো যার যেটা চেস্ট সাইজ সে সেটাই বুক করবে। কখনো কারোর থেকে, কোনো জায়গা থেকে, মার্কেট থেকে বা কারো কাছ থেকে কোনো দিন বেশি মার্জিনের কোনো জিনিস নেবে না, নিজের সাইজ থেকে বড় সাইজ নেবে না, প্রপার সাইজের জিনিস করবে। সেটা সব থেকে সুন্দর দেখতে লাগে, ফলটা খুব ভালো আসে। এখানে যখনই বেশি মার্জিন হয়ে যাবে, এত সুন্দর ফল কিছুতেই আসবে না সাইড থেকে, এত সুন্দর ফল। এই পোর্শনটা মেয়েদের সব থেকে সুন্দর লাগে, এই পোর্শন, এই পোর্শনটা কিন্তু দেখতে খুব বাজে লাগবে তখন। ওকে, চলো নেক্সট কালার। আমি নেক্সট কালারের জন্য রেডি হয়ে আসছি। আমি এতক্ষণ তোমাদের একটা ছোট্ট টিপস দিলাম, এক্সট্রা মার্জিন কোনোদিন কুর্তিতে স্পেশালি নেবে না, ব্লাউজে চলে যায়, কারণ ব্লাউজ এত দূর অব্দি আসে না, ব্লাউজ এতটা থাকে। তো এখানে এক্সট্রা মার্জিন থাকলে সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু কুর্তিতে কিন্তু কোনোদিন এক্সট্রা মার্জিন নেবে না। ওকে, চলো নেক্সট। নেক্সট কালারটা থাকবে মেরুন। নেক্সট কালার থাকবে মেরুন। আজকের কোয়াড সেট গুলো থ্রি পিস কোয়াড সেট, প্রাইস আছে অনলি 2200, মেটেরিয়াল ভীষণ সফট, ভিসকস ক্রেপের মধ্যে আছে। এই রেঞ্জে ভালো মেটেরিয়াল শুধু আমরা দিতে পারছি, কারণ আমরা নিজেরা ফ্যাব্রিক পর্যন্ত তৈরি করাই, সেই জন্য আমরা এই মেটেরিয়াল গুলো তোমাদেরকে এই কস্টে দিয়ে দিতে পারি। রুবিনি পুরো জিনিসটাই কমপ্লিটলি ইনহাউস, কমপ্লিট প্রোডাকশনটাই ইনহাউস। সো রুবিনিকে প্রাইস কম্পিট করাটা খুব মুশকিল এই কোয়ালিটিতে। প্রত্যেকটা কাস্টমার তার নিজে নিজে ক্যাপাসিটি ওয়াইজ একটা কোয়ালিটি মেনটেন করে বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু রুবিনিকে সমস্ত ড্রেস তৈরি হয়। সব রকম স্ট্যান্ডার্ডের জিনিসটাই কিন্তু রুবিনিকে পাওয়া যায়, লো প্রাইজেও পাওয়া যায়, হাই প্রাইজেও পাওয়া যায়। দেখো এবার হচ্ছে মেরুন, রুবিনিকে লো প্রাইস পাওয়া যায়, হাই প্রাইস পাওয়া যায়, সব পাওয়া যায়। এবার প্রত্যেকটা কাস্টমার যার নিজস্ব স্ট্যান্ডার্ড যেমন, প্রত্যেকের ক্যাপাসিটি যেমন আছে, সে সেই হিসাবে তার নিজের স্ট্যান্ডার্ডটাকে বা কি করতে ভালোবাসে, কি চায়, তাকে কোনটা ফিট করে, সেই অ্যাকর্ডিংলি সবাই সবকিছু বুক করবে। ঠিক আছে, দেখো অপূর্ব সুন্দর কালার, সবাইকে ভালো লাগবে কালারটা। আজকে প্রত্যেকটা কালারই কিন্তু প্রত্যেকের পরার মতো কালার। ম্যাম এই মেটেরিয়ালের কুর্তি আনুন, কুর্তি আমি এনেছি এবং তোমাদের দিয়েওছি, তোমরা আগের দিন আমি দেখিয়েছিলাম এই মেটেরিয়ালের কুর্তি। আরো কুর্তি এই মেটেরিয়ালে দেব যেগুলো ইউজার ফ্রেন্ডলি, সবসময় পড়তে পারবে, যেমন ভাবে ইচ্ছা পড়তে পারবে। দেখো জাস্ট ফলটা দেখো কত সুন্দর ফলটা পড়ছে। যখনই একটা জিনিসের ফলটা সুন্দর ভাবে পড়বে, তখনই কিন্তু সেই ফিটিংটা বা সেই কমফর্টটা সব থেকে ভালো হবে। রোজ তো এক্সে ওয়ার্কার এক ধামাকা দেখাচ্ছ শিল্পী, প্রত্যেকের জন্য সবার জন্য সবকিছু নয়, এট এ টাইম সবাইকে খুশি করা যায় না। আজকে এক একটা লাইভে কেউ কেউ খুশি হয়, কেউ কেউ দুঃখী হয়, মা ভাবে যে এটা আমাকে ভালো লাগবে না। বাট কিছু কিছু লাইভ এমন থাকে যেই লাইভে সবাই খুশি হয়, আজকে সেরকমই একটা লাইভ। আজকে এই লাইভে সবাই খুশি, কারণ এই ড্রেস কিন্তু সবাইকে ভালো লাগবে। এইভাবে ছেড়ে পড়ো, একদম দারুণ লাগবে। এইভাবে একটা স্টাইলটাই অন্য, স্টাইলটাই একদম অন্য থাকবে। জাস্ট নিজের টোটালি নিজের যে আউটলুক যদি চেঞ্জ করতে হয়, তাহলে পুরো এই ব্যাপারটা একদম ট্রেন্ডি ফ্যাশন, তার সঙ্গে কমফর্ট এবং তোমার নিজের যেভাবে পরে অভ্যস্ত সেই ব্যাপারটা পাবে। ম্যাম ক্যান ইউ গেট দিস টাইপ অফ কুর্তাস ইন শপ? ইয়েস অবভিয়াসলি। কালকে অনেকেরই শপে এসেছিলে আমাদের গড়িয়াহাটের শপে, এবং খুব ভালো লেগেছে যাদের যাদের সামনে দেখা হলো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। অনেকদিন ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে দেখা করার, বা আমার সঙ্গে অনেকদিনের দেখা ছিল, দেখা করার ইচ্ছে যাদের ছিল। নেক্সট স্যাটারডেতে আমি কেষ্টপুর শপে থাকবো, আর সানডেতে গড়িয়াহাট শপে থাকবো। তো যারা যারা গতকাল আসতে পারোনি, তারা অবশ্যই নেক্সট সানডেতে আমার কাছে এসে আবার দেখা করো, খুব ভালো কেটেছিল কালকের দিন। সবকিছুই মোটামুটি শপে পেয়ে যাবে। কিভাবে পাবো? আমার XXL লাগবে।
শর্বাণী ঘোষ ম্যাম 7872741385 এই নম্বরে স্ক্রিনশট নিয়ে বুক করে দাও। স্ক্রিনশট নিয়ে ফেলো, নিয়ে 7872741385 এই নম্বরে বুক করে দাও। কেষ্টপুরে কালকে যাব, ঠিক আছে চলে এসো। কালকে কেষ্টপুরে আসলে কালকেই, আজকে দেখাচ্ছি তো কালকেই হয়তো এটা কেষ্টপুরে পৌঁছবে না, দুদিন টাইম লাগবে, পরশু এলে পেয়ে যাবে এই ড্রেসগুলো, পরশু এলে কেষ্টপুরে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এর ভেতরে একটা এরকম বর্ডার করা রয়েছে, ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো মেটেরিয়াল এন্ড প্রপার ফিলিং, প্রপার ফল এটা। এই এইগুলোকে তোমরা ইন করে পড়লে কিন্তু, যাদের একটুখানি কোমর পোর্শনটা একটু পাতলা আছে না এই পোর্শনটা, তারা এগুলোকে ইন করে পড়ো, খুব ভালো লাগবে। এইভাবে জাস্ট এটাকে এইবার পড়লেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটাকে লাগাতেও পারো, নাও লাগাতে পারো, এইভাবে এইভাবে পড়তে পারো। নিজে নিজে ফ্যাশনটা নিজে নিজে ক্যারি করে নেবে, নিজে কিভাবে পড়বে, কিভাবে পড়লে বেটার তোমাকে লাগবে, তুমি সেইভাবে পড়লেই বুঝতে পারবে, কারণ পুরো ব্যাপারটাই এইভাবে দেওয়া আছে। আর এর সঙ্গে যদি একটা সলিড কালার, তোমরা আলাদাভাবে সলিড কালার এই জ্যাকেট দিয়ে শাড়িও পরতে পারবে। এইগুলো বালিগঞ্জে কবে পাবো? পরশু দিন থেকে পেয়ে যাবে। একদালিয়া কবে পাবো? পরশু, ফ্রম ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো সবকটা শপে চলে যাবে এটা, ঠিক আছে। সবকটা শপে ডে আফটার টুমরো এই ড্রেসগুলো পৌঁছে যাবে, সবাই নিজে নিজে সাইজে চেক করে নিয়ে নিতে পারবে। ওকে, একদালিয়াতে কবে আসবে? একদালিয়াতে আমি সানডে যাবো, রীতা রবিনিকের মতো সুবিধা আর কোথাও পাওয়া যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই রিয়েলাইজেশনটা সবার হোক, এবং আশা করি রবিনিককে তোমরা আরো 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 অনেক দূরে নিয়ে যেতে পারবে। তোমাদেরই হাত ধরে রবিনিক এগিয়ে চলেছে, কারণ রবিনিক কোথাও কোনো অ্যাডের সাহারাতে এগোচ্ছে না এখনো পর্যন্ত। পরে যদি কখনো মনে হয় যে তোমরা শেয়ার করছো না বা তোমরা কাউকে জানাচ্ছ না রবিনিক নিয়ে, তখন আমাদের অ্যাড দিতে হবে, আদারওয়াইজ অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, তোমরাই হচ্ছে রবিনিকের অ্যাড। প্রাইস হচ্ছে 2200-2500 অ্যাকচুয়াল প্রাইস, কিন্তু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2200, ঠিক আছে। যাদের একটুখানি টামি আছে তারা কিন্তু এটাকে ছেড়ে পড়বে, যাদের টামি আছে তারা এটাকে একটু এইভাবে ছেড়ে পড়বে, টামি একদম বোঝা যাবে না, ছেড়ে পড়বে। আর এই এই হুকটা লাগিয়ে দেবে, এখানে একটা হুক আছে এইভাবে, এই হুকটা লাগিয়ে দেবে, টামি একটু বোঝা যাবে না, বিকজ এটা তো ফ্লোরাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্টে না পুরো ব্যাপারটা ক্যামোফ্লেজ হয়ে যাবে টোটালি, একটা ওয়েস্টার্ন আউটফিট এটা। এগুলো তোমরা অফিসে পড়তে পারবে, অফিসে কর্পোরেট লুক আছে এটার ভিতরে, তাই এটা সুন্দরভাবে অফিসে পড়তে পারবে। কাল ইভিনিং তুমি থাকবে না কেষ্টপুরে? না গো, আমি স্যাটারডে যাবো কেষ্টপুরে। রবি কুর্তি 40 সাইজ নিই, এটা কত নেব? 40 নেবে, যে যেই সাইজ নাও সে সেই সাইজটাই নেবে, ঠিক আছে। বিকজ এগুলো না খুব তোমার সুন্দরভাবে বডিতে বসে যাবে, এটা নিয়ে কোনো চাপ নিও না, যে যেই সাইজ কুর্তি নিয়ে এসেছো এতদিন রবিনিক থেকে সেই সাইজটাই নেবে, ওকে। আমরা কতটা লুজ করার দরকার সেটা আমরা বুঝে করে দেবো। আমি 365 ডেজ রবিনিক পরেই থাকি, সারা তোমার অ্যাড দিই, একদম একদম, জানি তো জানি তো, এই তোমাদের মতো কজন আছো বলেই তো রবিনিক আছে। রবিনিকের ওয়ার জবে কার কতগুলো ড্রেস আছে প্রত্যেকে কাউন্ট করে এর পরদিন আসবে লাইভে, ঠিক আছে। সবাই প্রত্যেকের ওয়ার জবে কার কটা করে রবিনিকের ড্রেস আছে এটাকে কাউন্ট করে নেবে কাল সকালে, তারপর কাল রাতে আমি আবার বেসিক কুর্তি লাইভ করবো রাত 10টা, তখন এসে জানাবে কার ওয়ার জবে কটা করে রবিনিকের কুর্তি আছে বা রবিনিকের ড্রেস আছে, বাস এনিথিং, রবিনিক যা যা দেয় কার ওয়ার জবে কটা রবিনিক। অঞ্জু, কটা কালার? রেড, গ্রিন, আর দিস ইজ মেরুন, দিস ইজ মেরুন, ফার্স্ট ওয়ান ছিল ফুশিয়া মানে হট পিঙ্ক, আর ওপরের মানে পট সেটটা ছিল ব্লুর মধ্যে, এটা আছে মেরুনের মধ্যে, আরেকটা গ্রিনে দেখিয়েছিলাম, আবার একদম লাস্টে যেটা দেখাবো সেটা কি কালার হতে হবে আরেকটা বলো তো, আরেকটা কি কালার না হলে কালার সেটটা কমপ্লিট হচ্ছে না, কোন কালার দরকার আরেকটা বলো। আজ সত্যি এগুলো দেখে মন খুশিতে ভরে গেল, একদম রীতা ম্যাম নিয়ে ফেলো, আমি জানি কোয়াটসেট পরার শখ সবার আছে, নতুন একটা ফ্যাশন, সবাই চায় কোয়াটসেট পরব, কিন্তু সবাই হেজিটেশনে থাকে যে জানি না কোয়াটসেট কেমন লাগবে, সেই জন্যই এই কোয়াটসেটটা এইভাবে বানানো হয়েছে, যাতে করে এই কোয়াটসেট ওয়েস্টার্ন লুকও থাকবে, তার সঙ্গে
টোটালি ইন্ডো ওয়েস্টার্ন, মানে ইন্ডিয়ান কুর্তির মতো লুক থাকছে, শার্ট থাকছে, আবার ভেতরেটাও কুর্তিতে থাকছে, টামির কভার হয়ে থাকছে, প্যান্টটা হাই ওয়েস্ট থাকছে, মানে টোটালি লেন্থ বেশি থাকছে, টোটালি যা হলে একটা মিড এজ মহিলা কমফর্ট ফিল করবে, সব কিছু আছে এটাতে, ঠিক আছে। আই থিঙ্ক ব্ল্যাক, ইয়েস রিনা ম্যাম, ইয়েস ব্ল্যাক। ইয়েলো, ভাস্বতী মুখোপাধ্যায় বলছে ইয়েলো, না ইয়েলোটা এটার মধ্যে রাখিনি, যেহেতু সবকটা ডার্ক শেডে দিয়েছি যাতে করে সবার স্কিন টোনে এটা যাবে, সেই জন্য ব্ল্যাক। ইয়েস ইয়েস ইয়েস, যারা ব্ল্যাক বলছো একদম, দীপিকাও ইয়েলো বলেছে, হ্যাঁ আই থিঙ্ক তাহলে একটা ইয়েলো বানাতে হবে এরপরে, ঠিক আছে ঠিক আছে, এরপরে একটা ইয়েলো দেবো পুরো প্যাকেজ একদম। আমি এখনই কন্ট্যাক্ট করে বলছি, খুব বেশি নেই, দুটো শাড়ি, আচ্ছা এখনই কাউন্ট করে বলছি, দুটো শাড়ি, দুটো কুর্তি, একটা ড্রেস। প্রতিমা শীল ম্যাম, প্রতিমা শীল ম্যাম, হ্যাঁ তুমি মনে হয় একটা জামদানি, আমাদের কাঁথা জামদানি মনে হয় নিয়েছিলে, আই থিঙ্ক তোমাকে আমি তৈরি করে দিয়েছি আমার যতদূর মনে পড়ছে। বাহ থ্যাংক ইউ, তোমার একদম সুন্দর কাউন্ট করে নিয়েছো ফটাফট। ইয়েলো ম্যাডাম, তুমি বারাসাত কবে থাকবে? আমি বারাসাত মোটামুটি রোজই যাই, কারণ ওখানে আমার, ওটা তো আমার ওয়ার্কশপ, ওখানে আমার পুরো মানে কনস্ট্যান্ট, মানে কি বলে, আমার পুরো কাটিং, স্টিচিং এবং ডিজাইনিং, প্যাটার্ন মেকিং সব কিছু আমাকে ওখানে দাঁড়িয়ে থেকে করাতে হয়, তা না হলে তোমাদের এত সুন্দর ফিটিংগুলো আসবে না, যেই আমি ছেড়ে দেবো ওয়ার্কারের হাতে সব উল্টোপাল্টা হয়ে যাবে, আমাকে নিজে থাকতেই হয় ওখানে। কাল জানাবো, একদম একদম সবাই কালকে জানি। আমি সুস্মিতা ভট্টাচার্য, আমার কাছে কাউন্টলেস জমিনি ক্রিয়েশন আছে, কাউন্টলেস বললে হবে না, কাউন্ট করতে হবে, আমার আমার স্টোরে কটা আছে আমি কাউন্ট করতে পারি, তো তোমার ওয়ার্ড্রোবে কটা আছে কাউন্ট করতে পারো না, কাউন্ট করে বলতে হবে, ঠিক আছে। কালকে কালকে বেসিক কুর্তি নিয়ে আসবো রাত দশটায়, 899 এর কুর্তিগুলো থাকবে, যেগুলো তোমরা ঘরে পড়তে পারবে, ঠিক আছে। বাট এগুলো কিন্তু তোমরা অফিসে পড়বে, পার্টিতে পড়বে, এগুলো ভীষণ সুন্দর একটা লুক আছে, এটা পড়লে না অটোমেটিক্যালি একদম অন্যরকম লাগবে, বিকজ প্যাটার্নে ডিফারেন্স, প্রিন্টে ডিফারেন্স, এই ধরনের প্রিন্টে কিন্তু কোয়ারসেট একদম রেয়ার, পাবেই না এরকম ফ্লোরাল প্রিন্টে কোথাও পাবে না, প্রিন্টে ডিফারেন্ট আছে, প্যাটার্নে ডিফারেন্ট আছে, স্পেশালি এটা তৈরি আছে যাতে সবাই পড়তে পারে সেইভাবে, আর প্রাইসটাও অনেক কম আছে, সো এটাই চান্স, কাউন্ট করে গেলে সারা সারাদিন লেগে যাবে, সারাদিন লেগে যাবে, রবিদিকে যদি একটা দিন সারাদিন দিতেই হবে। ম্যাম নাইট স্যুট ভি বানা, না না নাইট স্যুট আমি বানাতে, ওকে চলো নেক্সট, তাহলে ব্ল্যাকটা পরে আসি, পিচ কালারের সঙ্গে ব্ল্যাক, ওকে চলো পিচ কালারের সঙ্গে ব্ল্যাক। পিচ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে অসম্ভব সুন্দর কম্বিনেশন যেটা আমি এখন দেখাবো, আজকে একদম শেষে আমি কটা ড্রেস দেখাবো যেগুলো কাফ লেন্থ ড্রেস, যেটা কিনা আঙ্কারা ড্রেস, শায়ন্তিকা অনেকদিন থেকে বলছো ড্রেসের জন্য, কয়েকটা আঙ্কারা ড্রেস আমি দেখাবো আজকে, কিন্তু সেগুলো সব গত বছরে তৈরি, আজকে ওগুলো ডিসকাউন্টে পেয়ে যাবে, সো স্টক ক্লিয়ারেন্স হিসেবে দেখাবো, তো ওটার জন্য যদি কেউ রেডি থাকো নিতে পারো, নিউ লঞ্চিং এর সঙ্গে কিছু স্টক ক্লিয়ারেন্স এর আঙ্কারা ড্রেসও দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা পিচ কালার, তার সঙ্গে অপূর্ব একটা ব্ল্যাক, এটা আছে পিচ কালারে আর এটা আছে ব্ল্যাকে, যারা ব্ল্যাক দেখলে পাগল পাগল হয়ে যাও তাদের জন্য এই সুন্দর কম্বিনেশন। উফ লাভ ইউ ডিয়ার, থ্যাংক ইউ রাই। কোনো মানতে যাচ্ছে না তোমার ড্রেস ছাড়া, থ্যাংক ইউ। এই হচ্ছে ভীষণ কুল কম্বিনেশন, ব্ল্যাক নর্মালি ডার্ক হয় তো, আর
পরলে সবারই একটা মনে হয় যে একদম অন্যরকম লাগছে, স্লিম লাগছে, পাতলা লাগছে। তো এর সঙ্গে এই যে কম্বিনেশনটা পিচ কালারের, ভেরি রেয়ার এবং ভেরি কুল, ভীষণ কুল একটা ব্ল্যাক হচ্ছে, যে কালারটা ব্ল্যাক কিন্তু তা সত্ত্বেও খুব কুল। দেখো ব্ল্যাকের সঙ্গেও ভীষণ কুল একটা কম্বিনেশন। গ্রিনটা একবার দেখো, আচ্ছা গ্রিনটা, গ্রিনটা হচ্ছে এই হচ্ছে গ্রিনটা, গ্রিনটা অসম্ভব সুন্দর। প্রত্যেকটা প্রিন্ট, প্রত্যেকটা কালার ভীষণ ভীষণ সুন্দর। দেখো এই হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকটা দেখে নাও, তারপর আমি তোমাদেরকে সবকটাই ধরে দেখিয়ে দিচ্ছি একবারে। চারটে তৈরি হয়েছে, সবকটাই ধরে দেখিয়ে দেবো। এখান থেকে চাইলে তোমরা এটাকে আরো একটু বড় পর্যন্ত এখানে কুকগুলো লাগাতে পারো। এই কাছের থেকে দেখো ব্ল্যাকটা আমি নেব একদম। আচ্ছা আমি একটা স্লিভস নিয়ে বলছি, দেখো এই যারা এই যে স্লিভসটা এই যে এতটা দেওয়া হয়েছে না, এটা ওয়েস্টার্ন কালচারে এই ধরনের স্লিভ কিন্তু, এই এতদূর স্লিভ কিন্তু ওয়েস্টার্ন কালচারে খুব খুব চলে। তো ওয়েস্টার্ন ড্রেস পরলে এই এতটা হাতা, মানে গ্লাস হাতা যেটা, সেটা পরলে স্লিম দেখাবে, স্মার্ট দেখাবে এবং অসুবিধেও হয় না। মানে এই যে আমরা হাত ফোল্ড করি বা কিছু, এগুলোতে কোনো সমস্যাও হয় না। সো এলবো লেন্থ পর্যন্ত যদি থাকে, এলবো ক্রস করে গেলে সেই জিনিসটা এই পুরো ড্রেসটাকে ঢেকে ফেলতো, সেই জন্যে এটার স্লিভটা এতটাই থাকবে। তাই কেউ রিকোয়েস্ট করো না যে এটা চিক ওয়াটার বানিয়ে দাও, চিক ওয়াটার এটাতে ভালো লাগবে না। ওকে এই এতটা হাতা খুব স্মার্ট লাগবে এখানে, আর হাতার সঙ্গে একটা লুক আছে, পারফেক্ট কালার, দারুণ কালার চয়েস। থ্যাংক ইউ স্বর্ণালী, আমি গ্রিনটা ভাবছি একদম নিয়ে ফেলো, গ্রিনটা 40 সাইজ, একদম একদম একদম। যারা যারা নিজে যে সাইজে তোমরা সব সময় নাও রুবিনিক থেকে, ঠিক সেই সাইজেই বুক করবে, কেমন দেখো। ওকে আমি এবার সবকটা কালার একবার ধরে দেখিয়ে দিই, সবকটা কালারকে একবার ধরে দেখিয়ে দিচ্ছি। যাতে করে তোমরা কম্পেয়ার করতে পারো প্রত্যেকটা কালারকে। এই হচ্ছে মেরুন, ব্ল্যাক আর এটা প্রথমে যেটা ছিল ব্লুর মধ্যে পিঙ্ক, এটা হচ্ছে গ্রিন, এই হচ্ছে গ্রিন, গ্রিন পিঙ্ক ব্ল্যাক আর হচ্ছে কি মেরুন। ওকে এগুলো কি কটন? না এগুলো কটন নয়, এগুলো কটন নয়, কটন হলে এই ফ্লোটাই হতো না, এগুলো হচ্ছে ভিসকস ক্রেপ। এই হচ্ছে ভিসকস ক্রেপ, এটার মধ্যে কোন রকম কোন মানে রিঙ্কলস আসবে না, টোটালি রিঙ্কল ফ্রি ক্রেপ, এগুলো একদম মানে ভীষণ সফট রিঙ্কল ফ্রি। দেখো এই এই এক একটা আমাদের পকেটেই চলে আসবে, এতটাই শর্ট এটা, মানে এতটাই সুন্দর এবং এতটাই সফট, এবং বোঝাও যাবে না যে তুমি কিছু পকেটে নিয়েছ। এই পকেটে একটা, আবার এই পকেটেও, বোঝা যাচ্ছে কি দেখেছ, পুরো এর ইনারটা ব্ল্যাক হবে, না ইনারটা ব্ল্যাক হবে না, ইনারটা এই কালারেই হবে, এর ইনারটাও এই কালারেই হবে, বিকজ আমাদের পুরোটাই ড্রেসটাই রেডি হয়ে গেছে, সেই জন্য কোনো মানে ডিজাইনে কোনো কাস্টমাইজ হবে না, কালারও চেঞ্জ হবে না, ঠিক যা যেটা যে কালারটা পছন্দ একদম সেম অ্যাজ ইট ইজ সেটা নেবে। দুর্গাপুজোর ড্রেস পুজোতে পরো, খুব ভালো লাগবে, বিকজ পুজোতে যতবার ভাবি এবার একটু থামবো, কিন্তু তুমি মাথা খারাপ করে দেবে, থামবে কেন,
থামার তো দরকার নেই, কাপড় একটা পরবে সঙ্গে সঙ্গে ওটা পুরনো হয়ে যাবে, আবার নতুন নেবে, আর কি আছে জীবনে? একটা এজের পরে ছেলে মেয়েরা সবাই যে যার নিজের নিজের জায়গায় সেটেল, তারা পড়াশোনা, কেউ পড়াশোনা করছে, আর আজকাল ছোট 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 ছেলে মেয়েরাও কিন্তু তাদের নিজেদের প্রত্যেকের জগৎ তৈরি হয়ে যায়, তারা কিন্তু বাবা মাকে খুব কমই সময় দেয় আজকালকার ছেলে মেয়েরা। তো মায়েরা কি নিয়ে বাঁচবে? মায়েরা সাজ পোশাক, নিজেদের ড্রেস, এইগুলো নিয়েই তো আমাদের জীবন না? আর এছাড়া আছে কি বলো? এমনিতেই তো ইন্টারনেট জগৎ, মানে নেট খুললেই তো ফ্যাশনই ফ্যাশন, এবং সমস্ত কিছুই তো ঘরে আমাদের হাতের মধ্যে মুঠো ফোনে। তো এর বাইরে ভালো খাবার খাও, ভালো জামা কাপড় পরো, বাইরে ঘুরতে যাও, বাস দ্যাটস ইট। আর জীবনে এতটুকু, আর সবসময় হাসো, এতটাই হাসো যে তোমার পাশের লোক তোমায় দেখে কনফিউজ হয়ে যাবে যে এত খুশি কি করে আছে, তাই না? ওকে, আমি কাল বারাসাত শপে মাপ দিয়ে বানাবো, একদম চলে এসো, একদম চলে এসো, চলো আমি পকেট থেকে আমি বার করি জ্যাকেট গুলো। ওকে চলো, আমি কয়েকটা আঙ্গারা ড্রেস দেখিয়ে দিচ্ছি। দেখো আঙ্গারা ড্রেস, আমাদের দুটো চারটি করে আঙ্গারা ড্রেস গুলো রয়েছে যেগুলো কাফ লেন্থে হয়। এই যে এই ড্রেস, এটা পরলে আমি আর পরে এগুলো দেখাচ্ছি না, কাফ লেন্থে আসবে। এগুলো পিওর কটনে, আঙ্গারা কটন, এগুলো আফ্রিকান কটন। এই আর এখানে একটা ফ্ল্যাপ আছে এরকম, এই হচ্ছে এটা, আর এর স্লিভ গুলো হচ্ছে একদম ফ্লাপি। এই এটার প্রাইসটা ছিল, প্রাইসটা ছিল 2200, ডিসকাউন্টে এটা পেয়ে যাবে তোমরা 1650, কারণ দুটো তিনটে এটার মধ্যে রয়েছে। এটা সাইজ আছে, এল পাবে, এম পাবে, আর এক্সএল পাবে, তিনটে সাইজে এটা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো কাফলেন ড্রেস, আঙ্কারা কাফলেন ড্রেস, স্লিভ আমি একটা হাতটা ঢুকিয়ে রেখে দিচ্ছি, ভীষণ সুন্দর। এই যে স্লিভটা এরকম থাকে, স্লিপটা এরকম থাকে, এগুলো হচ্ছে আঙ্কারা সাউথ আফ্রিকান ম্যাটেরিয়াল এগুলো। আচ্ছা, ইয়েলো লিনেন পড সেট, বুকিং নাম্বার এত, আই ডিডন্ট রিসিভ। হ্যাঁ, লিনেন গুলো এখনো ডিসপ্যাচ হয়নি, আজকে আমি দেখেছি কয়েকটা লিনেন ডিসপ্যাচ হচ্ছে, আজকে কালকে পরশু তিন দিনের মধ্যে সব লিনেন ডিসপ্যাচ হয়ে যাবে, বাট এই কোয়াড সেট গুলো রেডি, এগুলো তোমাদের কাল পরশু দিন থেকে সব ডিসপ্যাচ শুরু হয়ে যাবে। আজকে যা কোয়াড সেট দেখাচ্ছি, ডে আফটার টুমোরো থেকে স্টার্ট হয়ে যাবে এগুলো ডিসপ্যাচ। ওকে, দেখো এটা যে নিতে চাও 1650 তে এটা পেয়ে যাবে। ওকে, এটা উপর থেকে একটা ফ্ল্যাপ আছে, আর পেন্সিল স্কার্টের মতো নিচে স্কার্টটা রয়েছে, পিওর কটন এই। ওকে, ব্যাক পোর্শনটা, দিস ইজ ব্যাক পোর্শন, দিস ইজ ব্যাক পোর্শন, দিস ইজ ফ্রন্ট। ওকে চলো, আরেকটা আছে, এটার প্রাইস আছে 1800, এটা পেয়ে যাবে 1500 এ। দেখো এটা আছে 1800, এটা পেয়ে যাবে 1500 এ। এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল, আমাদের কাছে তিন চারটে করে রয়ে গেছে, যেগুলো অনেকেরা বুক করে ক্যান্সেল করে, সেই জিনিসগুলোই আমাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি, ঠিক আছে? দেখো 1500 এ এটা পেয়ে যাবে। ওকে, এখান থেকে এই এই আছে, এইখান থেকে এটা খোলা যায় পোর্শনটা। এগুলো সব হচ্ছে আঙ্কারা ড্রেস, কাফ লেন্থ আঙ্কারা ড্রেস, সাইজ পেয়ে যাবে মিডিয়াম এল, মানে 40, 42, 44 এ পেয়ে যাবে। এটা ব্লু ইয়েলো আছে আমার, হ্যাঁ এগুলো তো অনেকের কাছে, এগুলো তো আঙ্কারা একটা টাইমে গত বছর প্রচুর বানিয়েছিলাম, এবছর আমি আঙ্কারা মানে আফ্রিকান কটন গুলো ইম্পোর্ট করতে পারিনি, সেই জন্য আর এগুলো আর বানাইনি, গতবার এগুলোই রয়েছে, কিন্তু এবার কোয়াডসের যেগুলো বানাচ্ছি নিজেরা কাপড় তৈরি করে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর, একদম অর্গ্যানিক কটনে এবছর কাজ করছি। বাট আঙ্কারার ম্যাটেরিয়াল জাস্ট অসাধারণ ম্যাটেরিয়াল হয়, যারা যাদের কাছে আঙ্কারা আছে তারা জানে। আমি তোমার থেকে ইয়েলো কালারের ট্রাইও করতে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ গীতি ম্যাম। ওকে চলো, আচ্ছা গীতি ম্যামের মেসেজটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা বলছি। গীতি ম্যাম হয়তো আমাদের মেসেঞ্জারে মেসেজ করেছিলে, বাট ওখান থেকে হয়তো আনসার পাওনি, আমি জানি না তুমি সেই গীতি ম্যাম কিনা, বাট আমি ওভারঅল বলছি, যারা মেসেঞ্জারে বা মেসেজ বক্সে মেসেজ করো, কোনো কোশ্চেন করবে না, কারণ ওখান থেকে আমরা ওই মেসেজগুলো চেক করা হয় না আমাদের বেশি, তাই আনসার পাওয়াটা খুব টাফ।
তোমরা রিভিউ দেওয়ার জন্য মেসেঞ্জারের বক্সটা ইউজ করতে পারো, শুধু রিভিউ, রুবিনিকে রিভিউ দেওয়ার জন্য। ওকে, দেয়ার আর আফ্রিকান কটন প্রিন্টস অ্যান্ড কালার ডিফারেন্ট সুপার একদম। এই হচ্ছে আমার কাছে বেশ কিছু আঙ্কারার মেটেরিয়াল এখনো আছে, আমার ইচ্ছে আছে ওগুলো আবার সামারের সময় বানাবো, তাই এখন আমি আর বানাচ্ছি না, কিন্তু এখন আমার কাছে যা আছে এগুলো খুব কম রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ, এগুলো নিয়ে ফেলো। এটার কলার আছে, এটা তিনটে ট্রিপল কলার, ভীষণ সুন্দর ড্রেসে কাফলেন ড্রেস, সবার এগুলো কাফের মধ্যে আর কাফলেন্থে আসবে, ঠিক আছে, সাইজ পেয়ে যাবে। প্লিজ যেটা পরে আছো প্রাইস বলো। যেটা আমি পরে আছি এটার প্রাইস হচ্ছে 2200, ডিসকাউন্ট প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 2500। আচ্ছা, এটা হচ্ছে 1850, এটা তোমরা পেয়ে যাবে 1500-এ, এটাও পেয়ে যাচ্ছ 1500-এ, সাইজ পেয়ে যাবে আপ টু 46 সাইজ পেয়ে যাবে এটা। ওকে, দেখো কাফলেন্থে আঙ্কারা ড্রেস, পিওর কটনে কাফলেন্থে আঙ্কারা ড্রেস, ভীষণ সুন্দর, জাস্ট পরলে আমার কাছে আঙ্কারা আছে, দারুণ কমফোর্টেবল স্টাইলিশ ড্রেস। থ্যাংক ইউ সো মাচ। দেখো এই হচ্ছে এটা, আরেকটা আছে লাস্ট পিস, আরেকটা, এটার প্রাইস আছে 1850, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1500। ওকে, দেখো এই আরেকটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, প্রচন্ড ভাইব্রেন্ট, আর এখান থেকে যে বেল্টটা আছে, বেল্ট এখান থেকে এসে এই বেল্টটা এইভাবে বেঁধে যাবে, এরকম ভাবে বেঁধে যাবে, দেখো অসম্ভব সুন্দর কালার এগুলো, জাস্ট এই রেটে ভাবা যায় না, 1500-এ কখনো আগেও পাওনি এবং ফিউচারও পাবে না, জাস্ট আজকে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এই একটা কলার সাইডে কাফ লেন্থে এগুলো পেয়ে যাবে, ঠিক আছে, এর সঙ্গে তোমরা কেউ যদি চাও এগুলোর সঙ্গে প্যান্ট দিয়ে পরবে সেটাও পরতে পারো, খুব সুন্দর লাগবে। এখান থেকে বেল্ট আসবে এখানে, আর পিছনে ব্যাক পোর্শনটা হচ্ছে এই, ব্যাক পোর্শনও বেল্ট আছে আর এই পোর্শনও বেল্ট আছে, এই দিক থেকে দুটো বেল্ট সাইডে বাঁধা থাকবে, এখানে এটা বেঁধে যাবে, ভীষণ সুন্দর কাফলেন্থ ড্রেস এগুলো, পিওর কটনে কাফলেন্থ ড্রেস, 1500 এটার প্রাইস আছে। ম্যাম প্যান্ট একটু লম্বা হবে, কোন প্যান্ট লম্বা হবে, আমি যেটা পরেছি আমার হাইট অনেক বেশি সেই জন্য প্যান্টটা এরকম, তোমাদের সবার এটা প্যান্টের লেন্থেই হবে, নিচে এর থেকে লম্বা হলে তোমাদের নিচে মেঝেদের টাচ হয়ে যাবে, এটা অ্যাঙ্কেলের থেকে নিচেই থাকবে, ঠিক আছে, এই প্যান্টগুলো মানে প্রপার প্যান্টের যে লেন্থ সেই লেন্থেই থাকবে। ওকে দিদি, কটসে ডিসকাউন্ট দিন, ডিসকাউন্টেই তো দিলাম, 2500 এটা প্রাইস আছে, ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে 2200, ঠিক আছে, তাও শুধু আজকে আর কালকে দুদিনের জন্য। ওকে, আর স্টকে যেগুলো আমাদের আছে সেইগুলোর মধ্যে থেকেই আমরা ডিসকাউন্টটা দিই, আদারওয়াইজ রুবিনিকে প্রোডাক্ট আমরা দিতেই পারি না, ডিসকাউন্ট দিই তো সেল করার কোনো প্রয়োজনই নেই। ওকে দিদি, কোয়াড সেট, আচ্ছা এটার সাথে কোন কালারের প্যান্ট পরলে ভালো লাগবে, আর সুদেশনা মান্না, ওটার সাথে কোন কালারের প্যান্ট, কোনটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজে লেখো, আমি বলে দেবো, মাপ দিয়ে বানাতে হবে, কোথায় যাব মাপ দিয়ে বানাতে হবে, তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চে চলে যাও, কেষ্টপুরে ব্রাঞ্চ আছে, বারাসাতে ব্রাঞ্চ আছে, গড়িয়াহাটে ব্রাঞ্চ আছে, রুবিনিকে ব্রাঞ্চ তিনটে জায়গায় আছে, কেষ্টপুরে আছে, বারাসাতে আছে আর গড়িয়াহাটে আছে, তিনটেই রুবিনিকের নিজস্ব ব্র্যান্ড, রুবিনিক কোনো ফ্র্যাঞ্চাইজি এখনো পর্যন্ত দেয়নি কাউকে, তো তিনটেই হচ্ছে রুবিনিকের নিজস্ব ব্রাঞ্চ, যার যে এরিয়াটা কাছে পড়ছে সে সেই এরিয়াতে চলে যাবে, সেই ব্রাঞ্চে চলে যাবে। লাস্ট আঙ্কারা ড্রেসটার সাথে, ও লাস্ট আঙ্কারা ড্রেসটা মানে এটার সঙ্গে বলছো তো, এটার সঙ্গে ব্ল্যাক কালার প্যান্ট পরো, খুব ভালো লাগবে, ব্ল্যাক কালারের প্যান্ট পরবে, ঠিক আছে, এটার সঙ্গে ব্ল্যাক পরবে বা ব্লু কালার ডেনিম জিন্স পরবে, ঠিক আছে, ব্লু ডেনিম জিন্সও এটার সঙ্গে খুব ভালো লাগবে, আর তা না হলে ব্ল্যাক কালার প্যান্ট, ঠিক আছে। রুবি, আমি তোমাকে কর্পোরেট প্যান্টের কালার অপশন রিকোয়েস্ট করেছিলাম, কবে দেখাবে জানিও। ওকে ওকে, ঠিক আছে স্বর্ণালী, কালকে একবার আমাদের বুকিং ফোনে তুমি একবার রিকোয়েস্টটা পাঠিয়ে রাখো, ঠিক আছে, মনে থাকে না জানো তো, আমি দেখেছিলাম তোমার মেসেজটা, বাট যখন কাজের মধ্যে থাকি না একদম মনে থাকে না, কালকে অবশ্যই পাক্কা দিয়ে দেবো, ঠিক আছে, পাক্কা কালারগুলো দিয়ে দেবো। ওকে,
ম্যাডাম আঙ্কারা ড্রেস কি বারাসাত ছাপে পাবো? হ্যাঁ আঙ্কারা ড্রেস বারাসাত ছাপে পাবে, প্রচুর কালেকশন আছে বারাসাত ছাপে আঙ্কারা ড্রেসে, চলে এসো বারাসাত ছাপে। ওখানে যেহেতু ওয়ার্কশপ আর ওখানে স্টক থাকে, সুতরাং যারা বারাসাতের কাছাকাছি থাকো তারা বারাসাতে আসলে বেটার, কারণ ওখানে বেশি স্টক তোমরা দেখতে পাবে। কিন্তু ভ্যারাইটি যদি দেখতে হয় তাহলে গড়িয়াহাট বা কেষ্টপুর যেতে হবে, কারণ গড়িয়াহাট কেষ্টপুরে আমাদের সমস্ত ভ্যারাইটিটা চলে যায়। আর আমাদের বারাসাতে যেহেতু তৈরি হয় সেই জন্য ওখানে স্টক কিছু পাওয়া যায়, হয়তো ওল্ড স্টক কিছু আছে বা নতুন তৈরি হচ্ছে সেই স্টক আছে, আর কিছু ভ্যারাইটিও আছে। তো সব মিলেমিশে সবকটা ব্রাঞ্চে, যার যে ব্রাঞ্চটা কাছে পড়ছে সে সেই ব্রাঞ্চে চলে যাবে, পেয়ে যাবে এই ড্রেসটার প্রাইস। এই ড্রেসটার প্রাইস 2500, ডিসকাউন্ট চলছে আজকে আর কালকে, ডিসকাউন্টটা পাবে শুধুমাত্র 2200 টাকায়, পেয়ে যাবে থ্রি পিস সেট 2200 টাকা। ওকে, থ্রি পিস সেট পাচ্ছ 2200 টাকা। ওকে, তো আজকে লাইভ তাহলে শেষ করে ফেলি, কালকে বেসিক কুর্তি লাইভ আছে ঘরে পরার জন্য রুবিনীকে। বেসিক কুর্তি কারা কারা বেসিক কুর্তি পেয়ে গেছো একবার বলো তো, একদম জানি আছে। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা কারা কারা রুবিনীকে বেসিক কুর্তি হাতে পেয়ে গেছো একটু রিভিউ দেবে, একটু একটু জানাও, তাহলে আমি এক্ষুনি এক্ষুনি দেখে নিতে পারবো। প্লিজ একটু দেখো না, কেউ যদি পেয়ে গিয়ে থাকো রুবিনীকে বেসিক কুর্তি, একটু রিভিউ দাও যে তোমাদের ওটার মধ্যে কেমন লাগলো। আমি পেয়েছি, কে পেয়েছো? সুচেতা মজুমদার, সুচেতা মজুমদার একটু জানাও তুমি যেটা পেয়েছো সব ঠিক আছে কিনা, কেমন লাগলো বেসিক কুর্তি, ওটা পরে বাইরেও যাওয়া যায়। এই রিভিউ পেয়েছি আমি কুর্তিটার প্রাইস, এই এই কাকলি এইটা যেটা পরে আছি এটা হচ্ছে কোয়াড সেট, এটা প্রাইস আছে 2200 থ্রি পিস সেট। ঈশিতা আমি জানাও, যারা যারা পেয়ে গেছো তারা একটু জানাও। আমি স্লিভলেসটা পেয়েছি। মল্লিকা কেমন হয়েছে বলো, মল্লিকা ম্যাম কেমন হয়েছে? খুব ভালো মল্লিকা ম্যাম, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা দিদি, বেসিক কুর্তির প্রাইসটা একটু কম হলে ভালো হয়, আর এতে কম দিতে পারবো না, তাহলে একদম সেই ফুটপাতের জিনিস হয়ে যাবে, আমি কোনো কোনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতেই পারবো না ম্যাম, প্লিজ আর এরকম আমাকে বলো না। যদি কোনো জিনিস ডিসকাউন্টে, যেমন আমি ওদিনকে দিয়েছিলাম 699 কাঁথা স্টিচ গুজরাটি স্টিচের ডিসকাউন্টে দিয়েছিলাম, জাস্ট হাতে পেলে তখন দেখবি ভেতরে ইন্টারলকও নেই, ওগুলো রদ্দি হয়ে যায় না, ওই ওই জিনিস আমাদের কাস্টমাররা আমাদের ক্লায়েন্টরা তোমরা নিজেরাই ওগুলোকে রিফিউজ করবে, তোমরা নিজেরাই বলবে না ভাই আমরা এগুলো চাই না, ঠিক আছে? সুচিতা মজুমদার ম্যাম দারুণ কোয়ালিটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। সোনালি মন্ডল আমি পেয়েছি, খুব সুন্দর, ওকে 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 থ্যাংক ইউ। দেখো কোয়ালিটি প্রোডাক্ট পেতে গেলে এইটুকু করতে হবে, যা কোয়ালিটিটা আছে ওটার যা ম্যাটেরিয়াল অর্গ্যানিক কটন ওগুলো ছাড়া আর পুরো প্রপার ফিনিশিং এর থেকে অসম্ভব। রুবি খুব ভালো থেকো গো, তোমার জন্য নিজেকে নতুন ভাবে আয়নায় দেখছি, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই সবসময় নিজেকে নতুন রেখে চলো, একের পর এক রুবিনী তোমাদের নতুন দেবে, তোমরা নিজেকে নতুন ভাবে দেখবে, তোমার ঘরের সদস্যরাও তোমাকে নতুন ভাবে চিনবে, এটাই এটাই আশা, এবং এতটুকু কিছু দিয়ে যাওয়া আর কিছুই না। আমি আমি দু রকমই পেয়েছি, খুব ভালো, পরা যায় বাইরেও পরা যায়, থ্যাংক ইউ শিকা, থ্যাংক ইউ সো মাচ। আমি পাইনি শায়ন্তিকা, এখনো পাওনি। আচ্ছা গীতি ম্যাম, আমরা আমার একটা জামদানি কুর্তি অর্ডার করার আছে, আমি নেক্সট মান্থে নেব, কেমন? ওকে ঠিক আছে গীতি ম্যাম, ঠিক আছে নিও, এটা দারুণ, থ্যাংক ইউ শিবানী। অপর্ণা ম্যাম আমি পেয়েছি, দারুণ, চলো এখনো পর্যন্ত যারা যারা পেয়েছি বলছো এবং প্রত্যেকেই দারুণ বলছো, থ্যাংক ইউ, এটাই আমার জানবার ছিল, কারণ নতুন একটা প্রোডাকশন যখন আমরা বার করি বা নতুন কিছু, তার মধ্যে অনেক কিছু আমাদের ভাবতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক রিভিউ দরকার হয়, যেটা তোমরা না রিভিউটা দিলে, তোমরা ইউজার, তোমরা ইউজাররা যদি রিভিউটা না দাও আমরা বুঝতে পারি না। যদিও প্রত্যেকটা জিনিস আমি নিজে ইউজ করি, যখনই কিছু নতুন লঞ্চ করি আমি নিজে আগে ওটাকে পড়ি, পরে ভালো করে ওয়াশ করি, সমস্তটা নিজে টেস্ট করে দেখি, তারপরেই তোমাদের জন্য পাঠাই, কিন্তু তবু মনে হয় যেটা আমার ভালো লেগেছে তোমাদের নাও লাগতে পারে, এরকম অনেক সময় হয়, বাট হ্যাঁ এগুলো সব সময় অল সিজন, এগুলো অল সিজন, গরমে পড়বে দেখবে কুল লাগছে, ঠান্ডায় পড়বে দেখবে গরম লাগছে, ঠিক আছে? তো এগুলো অল সিজন, সবসময় পড়তে পারবে।
বলো এগুলো গরমে, হ্যাঁ শান্তিকা অল সিজন পড়বে, অল সিজন, এগুলো সমস্ত এই মেটেরিয়ালটা আমি আমরা নতুন প্রোডাকশন শুরু করেছি, এই মেটেরিয়ালটার মেটেরিয়ালের প্রোডাকশন, ঠিক আছে, আমাদের নিজস্ব প্রোডাকশন হয় এগুলো মেটেরিয়ালগুলো, তো এই মেটেরিয়ালের নতুন প্রোডাকশন আমরা শুরু করেছি এবং ভীষণ ভালো সাকসেস রেশিও এটা। আর এগুলো আমরা কুর্তির মধ্যেও আনছি, এনেছি অলরেডি, একটা বানানো হয়ে গেছে, তোমাদেরকে ডিসপ্যাচ হবে কাল পরশুতে, যেটা দেখিয়েছিলাম লাস্ট লাস্ট উইকে বোধহয় দেখিয়েছিলাম। দিদি লাস্ট আঙ্কারা ড্রেসটা কত সাইজ অ্যাভেলেবল? ওটা আপ টু 46 অ্যাভেলেবল আছে, নিয়ে ফেলো, ঠিক আছে, ডিসকাউন্টে পাচ্ছ 1500। বিন্দু ম্যাম অসম কালেকশন, থ্যাংক ইউ, ভালো, এগুলো গরমে গরমে পড়তে পারবো তো, একদম একদম, সবাই একদম চোখ বুঝে এগুলো নিয়ে নাও, সব সিজনে এগুলো পড়তে পারবে, ঠিক আছে। আচ্ছা কাল কি এই মেটেরিয়ালে দেবে? না, এই মেটেরিয়ালগুলো না অতটা কম প্রাইসের মধ্যে দেওয়া যাবে না, ওই মেটেরিয়ালগুলো যেগুলো থাকবে সেগুলো সব অর্গ্যানিক কটনে থাকবে, যেগুলো বেসিক কুর্তি যেগুলো ওগুলো সমস্ত অর্গ্যানিক মেটেরিয়ালে থাকবে। এই মেটেরিয়ালটা একটু কস্টলি, ক্রেপ তো আর ভিস্কোস ক্রেপ তো, এই মেটেরিয়ালটা একটু কস্টলি হয়ে যায়, এই মেটেরিয়ালে ওই রেঞ্জে দেওয়া যাবে না, তবে 1350 আমি দিয়েছি সেটা দেওয়া যাবে, সেগুলো দেবো, ওকে। আচ্ছা বুক করে দিলাম, একদম বুক করো, কালকে হলো প্রিভিয়াস লাইভের ড্রেস অর্ডার করতে পারবো, যদি থাকে পেয়ে যাবে রিয়া ম্যাম, আজ তো আমি নেবই, একদম নিও আঙ্কারা ড্রেসটার প্রাইস, আঙ্কারা ড্রেসটার প্রাইস 1500, দুটো তিনটে বোধ হয় দেখিয়েছি, আর একটা মনে হয়েছিল 1650 এরম ছিল, একবার রেকর্ডিংটা দেখে নিও মৌসুমি। গতবারের এমব্রয়ডারি ডোলা সিল্কের কুর্তি নিয়েছিলাম, ভীষণ ভালো, এবার কি ওই টাইপ কিছু পাবো? একদম পাবে, সব পার্টিওয়ার আসছে 15th August-এর পরে পরে, সব পেয়ে একসঙ্গে সব পার্টিওয়ার পেয়ে যাবে, সমস্ত এমব্রয়ডারি, তারপরে সিল্ক, ডোলা সিল্ক। আচ্ছা খুব ভালো তসরে তোমাদের আমি খুব সুন্দর সুন্দর ড্রেস দেবো এবার, মানে পুজোর সবই জাস্ট সবে সবে একটু একটু করে শুরু হয়েছে, ঠিক আছে, আর পার্টি ওয়ে যেগুলো মানে একদম ফুললি পার্টি ড্রেস যেগুলো সেগুলো 15th August-এর পর থেকে পাবে, 15th August-এর আগেরগুলো সব কর্পোরেট লুকে পাবে, ওকে, বাট অল আর পুজো কালেকশন। আমি 42 সাইজ পরি, কোন সাইজ নেব? 42ই নেবে, যে যে সাইজ পরো সে সেই সাইজই বুক করবে, ঠিক আছে। দেখো তোমাদের মানে কমেন্টস আসতেই থাকে আর আমার ছাড়তেই ইচ্ছে করে না লাইভ, ঠিক আছে, বাট গলা ব্যথা হয়ে গেছে আর বলতে পারবো। রুবিনিকে এম এম লঞ্চ কবে? হ্যাঁ রুবিনিকে এম লঞ্চ হবে অগস্টে, রুবিনিকে এম লঞ্চ হবে অগস্টে, জাস্ট জুলাইটা শেষ হয়ে যাক, অগস্টেই লঞ্চ করবো, ঠিক আছে, রেডি হয়ে গেছে অলমোস্ট অনেকটাই। এম ক্যাজুয়াল ব্র্যান্ডের নাম থাকছে, এম ক্যাজুয়াল মানে যেটা হচ্ছে মেলদের জন্য, মেল ক্যাজুয়াল শার্টের আর কুর্তা, ভেরি সুন একদম, ওকে, চলো গুড নাইট। সো আজকের এই হোয়াটসঅ্যাপ যেগুলো দেখালাম ফটাফট বুক করে ফেলো যারা যারা চাইছো, এটাকেও তোমরা এভাবে পড়ো, আমি একটা যেতে এইটাও দেখিয়ে দিয়ে যাই এভাবে, এও বেশ সুন্দর লাগবে, যারা এইভাবে পড়তে চাও বেশ বেশ স্মার্ট লাগবে, বেশ সুন্দর লাগবে, ঠিক আছে, চলো টাটা গুড নাইট, ভালো থেকো, খুব ভালো, খুব ভালো হয় এগুলো তো নেবই, ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট কান্তা ম্যাম। আমি পেয়েছি বটম কি বোতাম, বোতামটা ঢুকছিল না, আমি ঠিক করে নিয়েছি, ওকে ওকে, ঠিক আছে, যদি এরকম ধরনের কিছু ইস্যু থাকে ঠিক আছে আমি জানিয়ে দেবো, বোতামটা ঢুকছিল না মানে বোতাম দিয়েছিলাম কি ওটাতে, বোতাম বোতাম তো আমাদের ছিল না, কোনটার বোতাম ঢুকছিল না বুঝতে পারলাম না, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো তো, বোতাম ছিল কি না, তো বেসিক কুর্তিতে তো বোতাম, যে ফলস বোতাম ছিল উপর থেকে, অগস্ট পুরো মাথা খারাপ, হ্যাঁ অগস্ট পুরো মাথা খারাপ, আর শুধু তোমার একার মাথা খারাপ না, দাদাদেরও মাথা খারাপ, দেখো না দাদাদেরও মাথা খারাপ করবো, এম ক্যাজুয়াল লঞ্চ হবে অগস্টে, ওকে। তুমি যেটা পড়ে আছো পিপি কত? 2500 ডিসকাউন্ট প্রাইস, আজকে আর কালকে বুক করলে 2200-এ পেয়ে যাবে পুরো থ্রি পিস সেট, চলো টাটা গুড নাইট, ভালো থেকো সবাই, ওকে বাই।